এটা হলো ডাল আর চালের ভাত, ডাল আর চাল মিক্স করে রান্না করা হয়। মাশকুলের ডাল না মা? এটা হলো মাশকুলের ডাল আর হলো চাল একসাথে রান্না করা হয়। এটা আমাদের দেশে বলে ডাল চালের ভাত, সাথে শুকনো মরিচ পোড়া আর কালি জিরা আর হলো ধনিয়ার গুঁড়া মিশানো, বাটা লবণ, এই মিক্স করে খুব টেস্টি খাবার। এখানে একটু ঘি নিয়ে নিলে, অথবা ঘি না থাকলে সর্ষের তেলও নিতে পারেন। একটা মাখাইতে একটু সময় বেশি লাগে, অনেক সময় বলে মাখাইতে হয়, তাহলে মজা হবে। আঠানো খাওয়া, এখন খাওয়ার মতো বসে হয়ে গেছে, শুধু খাইলেই হবে। এই ভাতটা মাখানোর মধ্যে হলো স্বাদ, ভালো করে না মাখতে পারলে স্বাদ লাগে না। আমি ভালো মাখতে পারি না, এটা যখন রান্না করে সবসময় আমার মা আমাকে মেখে দেয়। বলে দিই আমি মাখতে পারবো না, আমি মাখলে মজা লাগে না।
Just